হামিদ ছেলের আফটারনুন এখন করে দিতে বাজে 12:30টা সেই কারণে বললাম যে গুড আফটারনুন তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পূজো আজকে হচ্ছে পয়লা মাঘ সেই কারণে আজকে গোটা আমাদের পাড়াতেই লক্ষ্মী পূজো মানে সবার বাড়িতেই লক্ষ্মী পূজো হচ্ছে তো দারুণ লাগছে সবার বাড়িতে বেশ শাক বাজছে ধূপ ধুনোর গন্ধ আসছে দারুণ লাগছে আর আজকে আমাদের বাড়িতেও হবে এখনো পর্যন্ত বাউন ঠাকুর আসেনি আমাদের একটু দেরিতে হবে আজকে তো প্রচুর পুজো আজকে সবার ঘরে ঘরেই পুজো সেই কারণে না আজকে বাউন ঠাকুরের মনে হয় আসতে দেরি হবে তো সুমন এসেছে আজকে সুমন আর ছেলে এই যে ম্যাগি করে দিয়েছি দুজনে মিলেছে আর আমিও ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি আজকে যেহেতু চান টান করে আর কি রান্না বসিয়েছি তো সেই কারণে একটু দেরি হয়েছে রান্না বলতে আজকে সেরকম রান্না করবো না আজকে ফেনা ভাত করবো আর সবাইকে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করেই করলাম আর সবাই বললো যে হ্যাঁ খুব ভালোই হবে তো তাই কর তো সেই কারণে আজকে ফেনা ভাত চাপিয়ে দিয়েছে সব রকম সবজি পাতি দিয়ে শীতকালে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় এতে একটু ঘি দিয়ে দেবো হয়ে যাওয়ার পর ব্যাস তাহলেই হবে আর আমি খুব পছন্দের একটা খাবার কিন্তু আমার তো আজকে খাওয়া যাবে না যে লক্ষ্মী পূজা আমি খাবো নিরামিষ নিরামিষ বলতে ওই পরোটা এই লুচি পরোটা যা খাবো লুচি খাবো না পরোটা করে নেবো আর কালকে একটু আলুর দম আছে ওইটা গরম করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে কালকে সরু চালে করেছিলাম কালকে তো ব্লগ বানাইনি কালকে সরু চালে আর ভাজা পিঠে দারুণ খেতে হয়েছিল কিন্তু ভাজা পিঠেটা আর সরু চাকলি তো খেতে ভালোই হয় আর পাটিসাপটা সরু চাকলি এইসব পুলি পিঠে এইসব আমার মা দারুণ বানাতো আমি বলেছি অনেকবার বলেছি কিন্তু আমার খালি এই পিঠের আর খিচুড়ি এইসব জিনিস যখন দেখি না আমার মায়ের কথা খুব মনে পড়ে আমার মা দুর্দান্ত বানাতো বিশ্বাস করুন যারা খেয়েছে তারা বারবার আবার খেতে চায় এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলুন আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আশা করি এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আর এখনও পুজোর জোগাড় করতে যেতে হবে মা গেছে মাঠে ইয়ে কি বলে আমের সর আনতে তো সেটা আনতে গিয়ে কখন গেছে এখনও আসেনি 12টার সময় গেছে 12:30 বেজে গেছে আমার আমের সর কোথায় খুঁজছে কে জানে বাবা এতগুলো আম গাছ তো আমের সর পাচ্ছে না তো আমি ভাত ভাত ফুটিয়ে নিয়ে তারপরে আমি যাবো আলপনা দিতে ঘরগুলো আলপনা দিয়ে দেবো সুন্দর করে আগে তো উপরে মা আলপনা দিয়ে দিই ঠাকুর পাতবে লক্ষ্মী পুজোর ঠাকুরটা পেতে ফেলার পর তারপরে আমি আলপনাটা নিয়ে আসবো কারণ ওখানে মা আগে আলপনা দিয়ে দেবে তারপরে আমি আলপনাটা দেবো রাত্রের রান্নার জন্য ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি আর আলুর পরোটা বানাবো রাত্রিবেলা তো এটা একটুখানি রেডি করে রেখে দিলাম আর একটু পকোড়া পাঁপড় এইসব ভেজে দেবো ব্যাস দুপুরবেলা খাওয়া হয়ে যাবে এটাই আজকে যেহেতু লক্ষ্মী পুজো না একটুখানি এদিক ওদিক সেদিক দুদিকেই দেখতে হবে বলে না ওই জন্য রান্নাবাটি সেরকম ঝামেলা রাখি না কদিন ধরে খাওয়া হচ্ছে ঠাকুরকে ভাত দিতে হচ্ছে না ভাজা ভুজি তরকারি পাতি সবই খাওয়া হচ্ছে সেই কারণে আজকে একটুখানি লাইট খাবার রাখা হয়েছে আর ফেনা ভাত যাই বলুন না কেন আমার তো খুবই ভালো লাগে আমার তো দুর্দান্ত লাগে সেদ্ধ হয়নি আলু তখন আবার এক দুটো সিটি খেলাম ফেনা ভাত আর লাল লাল করে আলু ভাতে মাখা উফ দুর্দান্ত লাগে আমি কালকে করে খাবো আজকে তো আমি খেতে পারবো না কালকে খাবো আমি খাই দুদিন ছাড়াই খাই আমার যখন ইচ্ছা হয় না তরকারি পাতি খেতে আমার খুব একটা তরকারি পাতি এখন খেতে ভালো লাগে যে মাছ তরকারি পাতি এসে খেতে ভালো লাগে না তো সেই কারণে আমি একটু কুকারে বসিয়ে দিই সিটি মেরে নিই ব্যাস আমি আবার একটু টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে বেশ টক টক খেতে হয় ভালো লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় ঘি তো অবশ্যই দিতে হবে গোবিন্দভোগ চালে যা গন্ধ ছাড়ছে না বাইরে ফেলবি না চান করিয়ে দেবো আজ আমাদের বিকালে পুজো আমি তো জানতাম না যে আজ বিকালে পুজো হয় এই পুজোটা হয় আর ওই কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজোটা হয় না বিকালে হয় আর আমি তাই ভাবছি এখনো পর্যন্ত মার মানে জোগাড় করতে কেন উপরে গেল না তো সেই কারণেই আমরা আবার জিজ্ঞাসা করলাম মাঝে আজকে হচ্ছে তোমার আপনার দুপুরবেলা না মানে বেলাতে পুজো বিকাল মানে সূর্য অস্ত যাওয়ার আগে আর শিয়াল লাগলে আবার এ উঠবে আমাদের পাড়াতে সকালবেলা ওদের সকালবেলা হয় কিন্তু আমাদের বিকালে
আর শিয়াল ডাকলে তবে লক্ষ্মী উঠবে, মানে লক্ষ্মী তুলতে হয়। আর আমাদের বাড়িতেও সেটা নিয়ম নেই, এটা ওই উঠোনে ধান পাতবে, ধান পেতে যখন শিয়াল ডাকবে তখন তুলবে, কি সুন্দর নিয়ম। আর শিয়াল ডাকেও, হ্যাঁ এই তো বসে গেছি মান্নাবাবুর চা, আর এখানে আমার ফেনা ভাত হয়েও গেছে, বকতে বকতে না চা পাতার জায়গায় নুন দিয়ে দিই। ক্যামেরা নিয়ে না ব্লগ করতে করতে ভুলভাল হয়ে যায় অনেক সময়, অভ্যেস থাকে না তো, অনেক সময় ভুলভাল পড়ে যাওয়ার চান্স থাকে আর কি। মেনু যা আছে না দেখবে, খেয়ে বলবে আ কি খেলাম। অনিমা বলছে কি মেনু করছে রে, ফোনে তুলছে। আমি মেনু যা আছে না খেয়ে বলবে আ কি খেলাম আজকে। কাজ ছেলে আমার কাজ করছে, ধনে পাতার প্যাকেটটা বার কর, পকোড়া করবো। ওটা এটা আটকে গেছে কুমড়োটা, এবারে ছাড় বন্ধ করে দে, চান করা বুঝো। বেসন রেডি করে রাখছি, ধনে পাতা পকোড়া বানাবো, ধনে পাতার পকোড়া। চারটে পকোড়া খাওয়া তোর হয়ে গেছে, এই যে আজকে, এই যে এটা হচ্ছে ধনে পাতার, ধনে পাতার পকোড়া। থাক এখন নয়, আমি ভাজি আরো, তারপর কত ভাজবো আমি, তোমার ভাগের খায় গেছে, তুমি চারটে খেয়ে নিয়েছো, ভাত খেতে পারবে না। ছোলার ডালের জন্য মশলা করছি, খেতে কিন্তু খুব ভালো হয়, মুচমুচ করছে একদম। আমি এক পিস খেলাম, ভালো হয়েছে। আমার মায়ের যখন শরীর খারাপ করে তখন খুব বানিয়ে দিয়েছিলাম, ধনে পাতা আর নয় হিংচের, সেটা এরকম গোটা 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 গাছের। একদম গোটা গোটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ না আছে, কালকে শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ নাই যাবো। আমি কিন্তু শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানাবো না, আমার শ্রাদ্ধ বাড়ির ব্লগ, এখন শ্রাদ্ধ বাড়ির ব্লগ খুব চলছে, মানে দিলেই লোক কন্টেন্ট হিসাবে খুব নিচ্ছে, হেও করুক যাই করুক ভিউ তো হচ্ছে রে বাবা, কিন্তু আমি ওইসব বাবা ওইসবে নেই, যেখানে রেসপেক্ট আছে সেখানে রেসপেক্ট, ব্যাস আমার আর কিছু চাই না। আমার যদি কিছু হওয়ার হয় তাহলে এমনিই হবে, আর না হলে না হবে, ভগবান কপালে যা রেখেছে তাই হবে। এই যে আমার জন্য বানিয়েছি এই ধনে পাতার পরোটা, প্রথমবার বানালাম আজকে ধনে পাতার পরোটা। আর এই যে কালকে আলুর দম বানিয়েছিলাম, ছোটো আলুর আলুর দম, এটা হচ্ছে আমার লাঞ্চ আর সোনার লাঞ্চ। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15, তো আমি চলে এসেছি ছেলের খাবার বানাতে এবং আমাদেরও খাবার বানাতে। আজকে বানাবো আলুর পরোটা, তো সকালবেলা ওই একটুখানি পরোটা বানিয়েছিলাম, সেই ময়দা একটু আছে সেইটা দিয়েই ছেলেটাকে বানিয়ে দেবো। তারপরে আমাদের জন্য রাত্রিবেলা রুটি হবে মা বাবার জন্য, বাবা যদি খায় খাবে, মা তো আলুর পরোটা খায় না, তো সেই কারণে মানে পরোটা কচুরি এইসব কিছুই মা খেতে চায় না, তো আমাকে রুটি করতেই হয়, ছেলের জন্য রুটি করব। তো রুটিটা আগে করে নিয়ে তারপরে আমার সুমন আর বাবা যদি খায় একটা খাবে, আলুর পরোটা বানাবো আর ছেলেকে এখন বানিয়ে দেবো। উপরে হচ্ছে পুজো, পুজো হয়ে গেল, এই 10-15 মিনিট এসেছে বাউন ঠাকুর, তো আমি নিচে চলে এলাম ছেলেটার খাবার করব বলে, সেই কারণে এইসব পুজো হয়ে গেল, এটা করে নিই, করে ঝটফট দিয়ে দিই। ছেলে তো কোনো খাবারই ভালোবেসে খায় না, পাঁপড় ছাড়া, পাঁপড় চিপস ছাড়া কোনো খাবারই ভালোবেসে খায় না। দাঁড়ান আপনাদের ঠাকুর দর্শন করাচ্ছি, আর ছেলে খাওয়াটা করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো, ঠিক আছে চলো। সেকেন্ড টাইম চা বসলো,
এই যে আমার আলুর পরোটা রেডি হয়ে গেছে, আমার ছেলের শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে, আমার ছেলে আবার মায়ের থেকেও চেয়ে চেয়ে খেয়ে এসেছে, ওর এত ভালো লেগেছে। মানে আবার দিচ্ছিলাম আমি যখন, তখন খাচ্ছিল না, যখন মা খাচ্ছে তখন খাবে বলে করছে, মানে আমার শাশুড়ি মা ওখান থেকে আবার খেয়েছে। আমি বলছি তাহলে একটু নিয়ে যা, না কেউ খেলে খেয়ে দিচ্ছে করে আর কি। ও আজকেও বেশ ঠান্ডা, আবার বলছে বৃহস্পতিবার থেকে বৃষ্টি পড়বে, কি জ্বালাতনের ব্যাপার। বৃষ্টি পড়লে আমার একদম ভালো লাগে না, ঠান্ডা তবু সহ্য করা যায়, ওই বৃষ্টিতে মন খারাপ করে আমি বসে থাকি, বৃষ্টি পড়লে আমার মন খারাপ হয়, কেন কে জানে বাবা। সব কথায় উত্তর দিতে পারো না, যে পপকর্ন আমি বাড়িতে চা খেতে ইচ্ছা করলো আজকে, ছিঁড়েছে আমার ছেলে, এই যে এটা একটা নিয়ে আসবে টেবিল ক্লথ, না আমার ছেলে ছিঁড়েছে দেখছেন টেবিল ক্লথটা, একটুখানি ছিঁড়ে গেছে, সেটা ছিঁড়ে আর নাবি দিয়েছে, এখন আর ভালো পাওয়া যাচ্ছে না টেবিল ক্লথ, এই শ্রীরামপুর গেলে ভালো আনা যাবে। আমার বাটিতে চা খেতে আজকে ইচ্ছা করছে বুঝলে, তাদের ঠান্ডা হয়ে যাবে। আমি তো ঘরের লোক, আমার বাটি ঠিক আছে, আমার প্লেট কি, আমি কি ভিআইপি? স্বামীর সেবা চলছে, পপকর্ন দিয়ে এনে ছেলেও খাচ্ছে। তো না তুমি কি খেয়েছো আজকে? বিরিয়ানি। ফাট করে দিয়ে দেবো তাহলে, আলুর পরোটা খেয়েছে, আবার ঠাকুমার থেকেও খেয়েছে, আর বলছি আর একটা নে, নিল না, আর ঠাকুমাকে যেয়ে দিয়েছি, মানে ঠাকুমার থেকে হামলা করে খেয়েছি। এইদিকে চা পড়ে যাবে, বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকের খাওয়াটা বেশ জমে গেছে, শীতের একদম আদর্শ খাবার, এই কদিন ধরে ভালো ভালোই খাবার চলছে, পিঠে পাপন হলো দুদিন ধরে, আজকে লক্ষ্মী পুজোর কারণে পরোটা ফরোটা খাওয়া হলো কালকে থেকে। চলুন বাই, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার একটা অন্য ব্লগ আপনাদের সাথে দেখাবো, ততক্ষণ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।